আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি সুজির মালাই প্যানকেক রেসিপি। খুব সহজ বানানো এবং খেতেও বেশ মজার, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ বেকিং পাউডার, দেন 1 টেবিল চামচ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখন এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, দেন ভালোভাবে মিক্স করে নেব। এখন প্যানকেক ভাজবো। চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এরপর অল্প অল্প করে সুজির মিশ্রণ দিয়ে দিতে হবে। চুলার তাপ এ পর্যায়ে মিডিয়াম থেকে কম থাকবে। প্রথমে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হওয়ার পর তেল, ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে ব্রাশ করে নিতে হবে। এখন প্যানকেকগুলো একে একে উল্টে দেব, এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ, দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ, এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এ পর্যায়ে মালাইয়ের মিশ্রণের মধ্যে প্যানকেকগুলো একে একে অ্যাড করে দিব এবং হালকা নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। এখন এটাকে সার্ভ করে নেব এবং উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পেস্তা বাদাম কুচি। এতে করে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।